হে তোর উচ্চ বাগি রাম, হে আমার বন্ধু রাম, হে আমার মোর পিয়ানি রাম, সুরে কে দিন বাবা জেনে কে দেন, হে তোর উঞ্জ বাকি রাম, হে আমার মুরব্বী আনি রাম, সুরে কে দিন বাবা জেনে রেখে দিন বাবা। হজরত নবী সুলাইমান আলাইহি সালামের নাম শুনেছেন বাপ? নবী সুলাইমান আলাইহি সালামকে আমার আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন, কত বড় ক্ষমতা দিয়েছিলেন বাবা, যে নবী সুলাইমান আলাইহি সালামের শিষ্য ছিল, ভক্ত ছিল, জেন থেকে শুরু করে বিভিন্ন পশু পাখিরা, পশু পাখিদের ভাষা তিনি বুঝতেন, জেনেদের ভাষা তিনি বুঝতেন, আর মানুষ তো তার কন্ট্রোলের মধ্যে, তিনি বাদশাহ ছিলেন, বিরাট বড় বাদশাহ আল্লাহ তাকে দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহি সালামকে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি কোনটা নেবে সুলাইমান? হয় তোমাকে আমি রাজ্য দেব, হয় তোমাকে আমি ক্ষমতা দেব, বাদশাহী দেব, আর না হলে আমি নবী, আমি আল্লাহ, তোমাকে আমি এলেম দেব, জ্ঞান দেব, তুমি কোনটা নেবে বলো? হে নবী সুলাইমান, তুমি কোনটা পছন্দ করো? হে তরুণ যুবক রাম, হে আমার বন্ধু রাম, হে আমার মুরব্বী আনি রাম, শুনে রেখে দিন বাবা। হযরত নবী সুলাইমান আলাইহি সালাম সেই সময় বলেছিলেন, তিনি ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তিনি ছিলেন হযরত দাউদ নবীর ছোট সন্তান, কনিষ্ঠ পুত্র, তা সুলাইমান নবীকে আল্লাহ অনেক মেধা দিয়েছিলেন, তাই তিনি বুঝতে পারলেন, যদি আমি বিদ্যা না জানি, এলেম না জানি, যিনি আমার মাবুদ, যিনি আমার খালিক, যিনি আমার স্রষ্টা, সেই স্রষ্টাকে আমি চিনতে পারবো না, যদি আমি বাদশাহী নিই, যদি আমি সম্রাট হই, যদি আমি রাজত্ব নিই, তাহলে দেশের মানুষ আমাকে রাজা বলবে, সম্মান করবে, সম্রাট বলে আমার কথাই উঠবে আর বসবে, আমার নির্দেশনা পালন করবে, আমি তাদেরকে সঠিক পথের দিশা দিতে পারবো। কিন্তু সঠিক পথ জানতে গেলে আমাকে জ্ঞান জানতে হবে, এলেম শিখতে হবে, এলেম জানতে হবে, তাই আমাকে বিদ্যা অর্জন করতে হবে, আর একদিকে আমার ক্ষমতা, আর একদিকে আমার এলেম, আমার সবচেয়ে আগে দরকার আমার কোনটা? জোরে বলেন, ক্ষমতা দরকার না বিদ্যা দরকার, এলেম দরকার, কোনটা? একটু একটু হ্যাঁ বলেন না, কোনটা? এখন যারা ওই যে নেতা হতে চায়, নেতা আছে নাই, পঞ্চায়েত ভোট আসছে, নেতাদের সব মাঝে মাঝে খবর শুনছি না, বলছে এই 50 লাখ দিবে, পঞ্চাশ লাখ দিয়ে নাকি একটা টিকিট নেবে। এখন তাদের যদি বলা হয়, বাবু এই টিকিট ফিকিট নিতে হবে না, আর নেতা ফেতা হতে হবে না, তোমাদেরকে একটু জ্ঞান বিদ্যা একটু শিখিয়ে দিচ্ছি, জ্ঞান অর্জন করো একটু, আল্লাহ তো জ্ঞানের বেশি গুরুত্ব দেয়। তারা কি বলবে? জ্ঞান রাখতো, তোর জ্ঞান রাখ, আমাকে আগে টিকিট দে, বলবে তো নাকি? কিন্তু নবী সুলাইমান আলাইহি সালাম সেদিনে দেখছি, সেদিন একটা ভিডিও ফুটেজ আমাকে একজন পাঠিয়েছেন, কোথা থেকে এলো জানিনি, মনে পড়ছে না, দেখলাম যে স্টেজ এরকম ওপেন বড় স্টেজ করা হয়েছে, সেখান থেকে ভোটের টিকিট দেয়া হচ্ছে, ভোটের টিকিট, কিসের টিকিট? ভোটে দাঁড়ানো ক্যান্ডিডেট করার টিকিট দেয়া হচ্ছে, তা একজন টিকিট পায়নি, নিচে দেখছি ডিগবাজি খাচ্ছে, পাল্টু খাচ্ছে, পাল্টি খাচ্ছে, আর বলছে আমাকে টিকিট দাও, আমাকে টিকিট দাও, নিচে ডিগবাজি খাচ্ছে, ভিডিও ফুটেজটা বাইরে আসছে, যে 50 লাখ 1 কোটি টাকা দিয়ে টিকিট কিনবে, তাহলে সে যদি নেতা হয়ে যায়, কত কোটি টাকা মানুষের, ভাই আমার শুষে নেবে, বুঝতে পারছেন? কত কোটি টাকা তুলবে, বুঝতে পারছেন? এখন তাকে যদি বলা হয়, তোমার নেতা হতে হবে না, তোমাকে জ্ঞান শিক্ষা দেয়া হচ্ছে, বুদ্ধি দেয়া হচ্ছে, ব্রেন দেয়া হচ্ছে, বিদ্যা দেয়া হচ্ছে, তুমি নেবে? আমাদের এখনকার দুনিয়ার মানুষ বলবে কি, ও তোর বুদ্ধি রাখ, জ্ঞান রাখ, তোর এলেম রাখ, আমার এলেমের দরকার না, আমার নেতার দরকার, কথা ঠিক না ভুল? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন, দুটোর মধ্যে কোনটা নেবে, কোনটা নেবে? এলেম দেব, বিদ্যা দেব, জ্ঞান দেব, ওটা নেবে না রাজ্য দেব, রাজত্ব দেব, সম্রাট দেব, সাম্রাজ্য দেব, ক্ষমতা দেব, কোনটা নেবে? হে তরুণ যুবকি রাম, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বুদ্ধিমান, তিনি তো পয়গম্বর, তিনি তো বুদ্ধিমান,
সেই সময় তিনি বলেছিলেন হাই রে হাই যদি আমি রাজত্ব নি আমাকে দেশের মানুষ রাজা বলবে বাদশা বলবে আমার কথাই উঠবে আর বসবে আমার ক্ষমতা ক্ষমতা তাদের মেনে চলতে হবে আমার কথাই সারা দেশ চলবে আর যদি আমি এলেম না জানি বিদ্যা না জানি আমি আমার আল্লাহকে চিনতে পারবো না আমি আমার মাবুদকে জানতে পারবো না তাই তিনি বললেন আল্লাহ গো আমার ক্ষমতা চাই না আমার রাজত্ব চাই না আমার সাম্রাজ্য চাই না আমার আমার ক্ষমতা চাই না আমি নেতা হতে চাই না আমি সম্রাট হতে চাই না আয় আমার মাবুদ আমাকে তুমি এলেম দান করে দাও জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরাম হে আমার মুরব্বিয়ানিরাম সেই সময় আমার আল্লাহ বললেন হে নবী সুলাইমান আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ রাজি হয়ে গেলাম যাও যাও আমি তোমাকে এমন এলেম দিলাম এমন জ্ঞান দিলাম এমন বিদ্যা দিলাম তোমার উত্তরে আমি আনসারে আমি রাজি হয়েছি খুশি হয়েছি তোমাকে আমি এমন এলেম দিলাম জ্ঞান দিলাম তুমি পশু পাখিদের ভাষাও বুঝতে পারবে পশু পাখিদের উপর রাজত্ব করতে পারবে পশু পাখিরা কি বলছে সেটা তুমি বুঝতে পারবে এমন কি পিপিলিকার ভাষাও বুঝতে পারবে এমন তোমাকে এলেম দান করা হলো সমস্ত পশু পাখি জেন দৈত্য বাদশাহ সমস্ত উপর সমস্ত মানুষের ভাষা তুমি বুঝতে পারবে আর তার সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে তোমাকে ক্ষমতা দিলাম সাম্রাজ্য দিলাম তোমাকে আমি বাদশাহ বানালাম আর এমন বাদশাহ আমি তোমাকে করলাম তুমি তোমার সৈন্য সামন্তদের নিয়ে তাক্তের উপর বসে বাতাসকে নির্দেশ করবে হে বাতাস আমাকে অমুক জায়গায় উড়িয়ে নিয়ে চলো তোমার 12,000 সৈন্যদের নিয়ে ওই সিংহাসন ওই তাক 12,000 সৈন্য সিংহাসন নিয়ে 12,000 সৈন্য নিয়ে বাতাস তোমার কথা শুনে সেই জায়গাতে তোমাকে পৌঁছে দেবে তোমাকে এমন আমি ক্ষমতা দিলাম এমন তোমাকে আমি রাজত্ব দিলাম যে তুমি সকলের উপর বাদশাহ করতে পারবে সেই নবী সুলাইমান এ বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কি তৈরি করেছিলেন বাইতুল মুকাদ্দাস কে তৈরি করেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম তাই মুসলমানদের মসজিদ ওটা এটা কাদের মসজিদ মুসলমানদের মসজিদ দখল করে রেখেছে কারা ইহুদিরা কারা দখল করে রেখেছে ইহুদিরা দখল করে রেখেছে হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরাম হে আমার মুরব্বিয়ানিরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা সে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের মসজিদ যে বাইতুল মুকাদ্দাস জেনেদেরকে নিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তৈরি করেছিলেন বহুদিন ধরে জেনেরা তার হলো কারিগর জেনেরা হলো তার লেবার জেনেরা হলো মিস্ত্রি বাইতুল মুকাদ্দাস পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে পাথর কেটে কেটে জেনেরা নিয়ে সেটা মসজিদ তৈরি করেন প্লাস্টাইনের মসজিদ বা আমার যেটা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা যেটা হে তরুণ যুবকেরা পৃথিবীর বুকে তিনটে মসজিদ আছে বাবা যেখানে নামাজ করার কথা বলা হয়েছে যেখানে ভ্রমণ করার কথা বলা হয়েছে হে তরুণ যুবকেরা আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর মসজিদুল হারাম এই মসজিদুল হারামের চত্বরে যদি কোন আল্লাহর বান্দা বান্দি এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তার নামাজ আমলে 1,00,000 রাকাত নামাজে এর সওয়াব জোরে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরাম হে আমার মুরব্বিয়ানিরাম শুনে রেখে দিন বাবা দুই নম্বর মসজিদ হলো মসজিদুন নববী বিশ্ব নবীর তৈরি করা মসজিদ হাতে গড়া মসজিদ এ মসজিদুন নববী শরীফে যদি কোন আল্লাহর বান্দা বান্দি এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ এক রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাত নামাজে এর সওয়াব লিখে দেয় তিন নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা জেরুজালেম ফিলিস্তিন
বাইতুল মুকদ্দাসে যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ পড়ে হে তরুণ যুবকেরা ওই এক রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ 25,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেয় সে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস আজকে কাদের দখলে ইহুদিদের দখলে অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘো মসজিদে এক সাই চলছে বমে বারুদের ধো অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘো মসজিদে এক সাই চলছে বমে বারুদের ধো উড়ছে বিমান পড়ছে বোমা গাজার ওই বুকে মরছে শিশু মরছে নারী মরছে বোমাই ধুকে অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে মানবতা নাই রে আজি নাই রে দুনিয়াতে অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘুম মসজিদে এক সাই চলছে বমে বারুদের ধোম অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘুম মসজিদে এক সাই চলছে বমে বারুদের ধোম উড়ছে বিমান পড়ছে বোমা গাজার ওই বুকে মরছে শিশু মরছে নারী মরছে বোমাই ধুকে মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে মানবতা নাই রে আজি জো বাইডেনের মুখে অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে অপরাধী কেউ নাই রে তারা নাই রে দুনিয়াতে আমার আল্লাহ এদের ছাড়বে না যারা মুসলমানদের মসজিদ দখল করেছে আছে না করেছে না করেনি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে তারা ধ্বংস হয়েছে আজ হোক আর কাল হোক আজ হোক আর কাল হোক ধ্বংস হয়েছে কারণ ইসলাম শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে ভাতৃত্বের কথা বলে মানবিকতার কথা বলে ইসলাম কখনো আগে বেড়ে যুদ্ধের কথা বলে না কারোর উপর আঘাতের কথা বলে না মুসলমানেরা কখনো কারো ধর্মের জিনিস ছিনিয়ে নাই না ভালো করে ইতিহাস ঘেঁটে দেখুন কখনোই না বাইতুল মুকদ্দাস মুসলমানদের নবীর তৈরি করা ইহুদিরা নিয়ে নিয়েছে বহুদিন আগে থেকে ভাইরা আমার তারা দখল করে নিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বাইতুল মুকদ্দাস বিনা যুদ্ধে আমরা দখল করেছিলাম পেয়েছিলাম বিনা যুদ্ধে বাইতুল মুকদ্দাস ফিরে পেয়েছিলাম আবার তারা নিয়ে নিয়েছে আবার সালাউদ্দিন আইয়ুবি রাহমাতুল্লাহ আলাইহি বীর যোদ্ধা তার ক্ষমতা বলে আবার বাইতুল মুকদ্দাস ফিরে পেয়েছিলাম কিন্তু আবার তারা নিয়ে নিয়েছে বুঝতে পারছেন আবার কোন সালা সালাউদ্দিন আইয়ুবির জন্ম হবে আশা করছি হয়েছে রাজাব তাইয়েব এরদোগানকে আমরা দেখি সুলতান সালাউদ্দিন আইয়ুবির মতো রাজাব তাইয়েব এরদোগানকে আমরা দেখি আরতাগুল গাজীর মতো রাজাব তাইয়েব এরদোগানকে আমরা দেখি ওসমান গাজীর মতো যারা একসময় সারা পৃথিবীতে রাজত্ব করেছেন ন্যায় প্রতিষ্ঠা করেছেন আজকে সেই যে তুর্কিকে যে তুরস্ককে ব্রিটেন দখল করে রেখেছিল যারা এতদিন পর্যন্ত আমেরিকা ব্রিটেনের বায়ামার পোষ্য পুত্র ছিল আমেরিকা ব্রিটেন যাদের উপর দাদাগিরি করেছিল আমার আল্লাহ সেই সুলতানিয়াদের সুলতানকে সুলতান রাজব তাইয়েব এরদোগানকে আমার আল্লাহ পাঠিয়ে ভায়ামার আমেরিকা ব্রিটেনের দাদাগিরি থেকে মুক্ত করে আজকে সেই উসমানিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী আজকে রাজব তাইয়েব এরদোগান যিনি হাফেজ কোরআন সারা পৃথিবীতে আজকে ভায়ামার একক ক্ষমতায় দাদাগিরি করছে তুরস্ক কথা ঠিক না ভুল ভালো করে খবর নিন
ছোট্ট একটা দেশ, কিন্তু আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছেন, এত মেধা দিয়েছেন। রজব তাইয়েব এরদোগান ঘোষণা করেছেন কি জানেন, তিনি বুঝে গেছে আল্লাহর পথ ছাড়া টিকে থাকা যাবে না, রাসূলের দেখানো পথ ছাড়া ক্ষমতায় থাকতে পারবো না, আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না। রজব তাইয়েব এরদোগান বুঝে গেছে যে আমরা যদি কোরআনের পথে হাঁটি, যেমন আমার আল্লাহ আব্রাহা বাদশাকে তার আল্লাহর নিজস্ব সৈন্য আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছে, আমরা যদি সেই পথে চলতে পারি, পৃথিবীর কোন দাদা নাই, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া থেকে শুরু করে যত পৃথিবীর দাদা নেতা কাদা আছে, মুসলমানদের একটা পশমকে ছিঁড়তে পারবে না, চুলকে উপড়াতে পারবে না, যদি আমরা আল্লাহর হয়ে যাই। রজব তাইয়েব এরদোগান বুঝে গেছে, তাই তিনি কি ঘোষণা করেছে জানেন, তিনি ঘোষণা করেছে সারা তুর্কির, সারা তুরস্কের যত বাচ্চা আছে, বাচ্চা যত বাচ্চা আছে, এই বাচ্চারা যদি 40 দিন ফজরের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে ফজরের নামাজটা যদি 40 দিন মসজিদে এসে আদা করে, মসজিদে এসে যদি 40 দিন নামাজটা পড়ে, তুরস্ক সরকারের পক্ষ থেকে তাদেরকে সাইকেল গিফট করা হবে। করেছেন আপনারা, মসজিদ কমিটি করেন, সে তো সারা দেশ ব্যাপী করেছে। আপনি আপনার গ্রামটাকে বাঁচাবেন না, আপনার গ্রামটাকে বাঁচানোর জন্য আপনি এই ডিসিশনটা নিন, নিন এটা। আমি গত বছর, আমার মনে আছে, সন্ডালিয়া বলে একটা জায়গা আছে, সন্ডালিয়া আপনারা জানেন, কাঁচকল, সন্ডালিয়া, দেগঙ্গা, ওই সন্ডালিয়ায় আমি গেছিলাম, ওরা আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিল, ওখানে এই সিস্টেমটা ভাইরা চালু করেছিলেন, ভাইরা আমার এখনো চালু আছে। ওরা চেয়েছিল 40 ভাই আমার 40 দিন, কিন্তু দেখা গেল ভাই আমার 70 দিন, 80 দিন, 82 দিন পর্যন্ত ওই গ্রামের সমস্ত ছেলেরা পাঁচ ওয়াক্ত নামাজ এবং ফজরের নামাজ পর্যন্ত জামাতের সঙ্গে আদা করেছে। তাই তাদেরকে যখন সাইকেল গিফট দেয়া হলো, ভাই আমার প্রায় 100 খানার কাছাকাছি সাইকেল সারা এলাকার বাচ্চাদের তারা গিফট করেছিল, আমি নিজে হাতে গিয়ে দিয়ে এসেছিলাম। ভাইরা আমার, কারণ নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে বান্দার সঙ্গে আল্লাহর যোগাযোগের মাধ্যমটা হলো নামাজ। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই, পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই, পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর। সমস্ত সমস্যার সমাধান কে করবেন? জোরে বলে, যেখানে নেতারা ফেল হয়ে যাবে, লিডার ফেল, পয়সা ফেল, ক্ষমতা ফেল, ডাক্তার বাবু বলে দিয়েছে যাও বাবু ভালো মন্দ খাওয়াও, আর বেশি টাইম নাই, আর কয়েকটা দিন মাত্র, তখন তা মানুষ আশা তো ছাড়ছে না, ছেলে বাপের আশা ছাড়ছে না, বাপ ছেলের আশা ছাড়ছে না, ছেলে চাইছে না আমার বাপ চলে যাক, আর যদি ছেলের অবস্থা খারাপ হয়, বাপ চাইছে না আমার ছেলে চলে যাক, তখন বলছে হুজুর কি করব, সত্যিকারের যে হুজুর হবে বলবে দোয়া তাবিজ দিচ্ছি ঠিক আছে, কিন্তু নামাজে গিয়ে আল্লাহর কাছে জানাও, আল্লাহর কাছে কাঁদো, দোয়া ইনুস পড়ো, সাদকা করো, দান করো,
খাতমে কোরআন করো, বাচ্চাদের খাওয়াও, এতিম বাচ্চাদের খাওয়াও, জানের বদলে জান সাদকা দাও, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাও। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ সরানোর মালিকও আল্লাহ। যেখানে রোগের পর্দা ঢেলে দিয়েছেন সেখান থেকে সরিয়ে দিতে পারেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, বান্দারে ফাজকুরুনি আজকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি তোরা আমার কাছে নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে বলিস, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করে নেব। ভাইরা আমার, মরতে আপনাকে আমাকে হবে, তবে মওতটা মওতের মতো হোক, মওতটা মওতের মতো হোক, আল্লাহর ওলিদের মতো মওত হোক, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মওত হোক। হে তরুণ যুবকেরাম, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? শেষ করে দেবো, আর বেশি নয়। হে জওয়ান যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানে রাসূল রেখে দেন, হিন্দুস্তানের শাহিন সা বাদশা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহর ওলিদের কেনা মানে কথা ঠিক না ভুল? কিছু জন বলেন ও ওলি আল্লাহর কাছে গিয়ে লাভ নাই, বলে তো নাকি আল্লাহর ওলিরা মোরে মুর্দা না মোরে জিন্দা? জোরে বলেন মোরে জিন্দা। এক শ্রেণীর মোল্লা মৌলবীরা প্রচার করছে ওলিরা তো দূরের কথা, নবীরাও মোরে শেষ, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলছে কোরআন মাজিদে, ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, যারা আমার পথে নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন, অর্থাৎ যারা আমার পথে শহীদ হয়ে গেছেন, অর্থাৎ যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, আমি আল্লাহ বলছি। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? আল্লাহ বলছি, তাদের তোমরা মৃত বলো না, তাদের তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মারা গেছে বলো না, আমি আল্লাহ বলছি বাল আহিয়া, ও বরং তারা জীবিত। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ কোথায় বলেছেন এটা? কোরআনে। ভাই কোরআনে যদি না থাকে 5 লক্ষ টাকা দেবো, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করো, 5 লক্ষ টাকা দেবো। আল্লাহর কোরআনে আল্লাহ এই আয়াতটা বলেছে। ভাই আল্লাহর কোরআনের একটা ওয়ার্ডকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? মুসলমান থাকবে? সে বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, যারা আমার পথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, যারা আমার পথে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা শহীদ হয়ে গেছে, তাদের তোমরা মৃত বলো না, বাল আহিয়া, আমি আল্লাহ বলি তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা বলবে কেমন করে জীবিত? আমি আল্লাহ বলছি কেমন করে জীবিত তোমরা জানো না। জোরে হবে না? আল্লাহ নিজে আনসার দিয়েছে। এখন বলুন তো, শহীদদের দরজা বেশি না নবীদের দরজা বেশি? জোরে বলে, কাদের দরজা বেশি? ভাই শহীদ আপনিও হতে পারেন কি পারেন না? যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে হয়, এখনো তো দিতে হতে পারে, জান দিতে হতে পারে কি? যদি কেউ এসে আপনার কোরআনটাকে পড়াতে যায়, আপনি মাথা দেবেন না? মাথা দিতে গিয়ে যদি আপনার জীবন চলে যায় কি হবে? শহীদ হবেন না? জোরে বলেন হ্যাঁ হুদান না রে ভাই, শহীদ হবেন কি হবেন না? হবেন তো, শহীদ আপনি এখনো হতে পারেন। কিন্তু যদি বলেন আমি অনেক নামাজ পড়বো, অনেক রোজা রাখবো, দেখে নবী হব, হতে পারবে? হতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে দরজা সম্মান কার বেশি, শহীদের না নবী? জোরে বলেন, সবার উপরে নবীদের সম্মান। আর নবীদের নবী হলেন আমাদের নবী, নবীদের ইমাম। বাইতুল মুকাদ্দাসে 1,24,000 বা 2,24,000 নবীদের রূহকে আল্লাহ হাজির করে তাদের ইমাম বানিয়ে আমাদের নবীকে সবার ইমাম সরদার করলেন। জোরে বলেন, আর জোরে হবে না?
এখন এই হতভাগা মৌলবীরা বলছে কিছু বোঝে না জানে না কোরআনের গভীরতায় ঢোকে না হাদিসের গভীরতায় ঢোকে না এদের এক্সটারনাল ইন্টারনাল জ্ঞান নাই তারা বলছে নবীরাও মরে শেষ বলুন নাউজুবিল্লাহি মিন জালিক নবীদের দর্জা কেউ পাবে না নবীরা নবীরা অনেক উপরে বিশ্ব নবী বলছেন আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী আসবে না যদি আমার পরে আল্লাহ কাউকে নবী করতেন লাউকানা বাদি নাবিয়ুন লাকানা আমর আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন নবী আর আসবে না তাহলে শহীদদের যদি আল্লাহ বলেন যে তারা মরে মুর্দানন মরে জিন্দা তাহলে নবীরা তাদের তো অনেক উপরে নবীরা তো অবশ্যই মরে জিন্দা শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে ডাইরেক্ট একদম সহি হাদিস বিশ্ব নবী বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আনবিয়া নিশ্চয় আমার আল্লাহ নবীদের জিসম খাওয়া দেহ খাওয়া মাটির জন্য হারাম বানিয়ে দিয়েছে জোরে হবে না নবীরা মরে মুর্দানন মরে জিন্দা শুধু নবীরা তো অনেক দূর কি বাত হে যারা আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা তারাও মরে মুর্দানন মরে জিন্দা তাই তাদের দরবারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া চাইতে হয় কি দিয়ে ওসিলা দিয়ে একদল মানুষ ওসিলা মানে না এই যে হতভাগা মৌলবীরা বেরিয়েছে এরা বলে ওসিলা আবার কি আল্লাহ নিজে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আবতাগু এসাই ও আবতাগু ইলাইহিল ওসিলা হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলা অবলম্বন করো ওসিলা মানে মাধ্যম ডিকশনারি খুলে দেখুন এরা সেই ওসিলা মানে না বলে ওসিলা আবার কি আমরা ডাইরেক্ট আল্লাহ ধরবো ডাইরেক্ট নবী ধরবো আমি বলি আল্লাহ আর নবীকে ডাইরেক্ট পাওয়ার আগে তুমি 11,000-33,000 এর সঙ্গে হুকিং করো হুকিং করো 220 নিতে হবে না 440 নিতে হবে না তুমি ডাইরেক্ট 11,000 ডাইরেক্ট 33,000 এ হুকিং মারো দিয়ে তোমার ঘরে লাইনটা টানো দেখবে ঘর সমেত উড়ে যাবে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন কিন্তু দেখতে চায় না আল্লাহ তোমাকে দেখবো এত যে তুর পাহাড়ে ওঠো তুর পাহাড়ে যেই 70,000 নূরের তাজাল্লির ভাই আমার যে জ্যোতিখানা যখন আসলো মুসা নবী অজ্ঞান তুর পাহাড় জ্বলে শেষ কথা ঠিক না ভুল মুসা নবীকে আল্লাহ দেখতে দিলেন না আমার নবীর জন্য স্পেশাল আমার নবীর জন্য একমাত্র স্পেশাল আর সেই আল্লাহকে বলছে ডাইরেক্ট পেয়ে যাব কোনো ওসিলার দরকার নাই অত সহজ আমরা ওলি আউলিয়াদের ওসিলায় আল্লাহকে সহজে বুঝতে পারি আমাদের যে জ্ঞান ওলি আউলিয়াদের অনেক জ্ঞান বেশি না কম তারা অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে একটা স্টুডেন্টের যা জ্ঞান একটা পিএইচডি ভাই আমার ডক্টরেট করা গবেষক একটা টিচারের জ্ঞান বেশি না অনেক বেশি জ্ঞান একটা সাধারণ গ্রাজুয়েটের যা জ্ঞান সাধারণ মাস্টার ডিগ্রি স্টুডেন্টের যা জ্ঞান একটা পিএইচডি ধারী বয়স্ক দীর্ঘদিন ধরে তিনি গবেষণা করেছেন সেই গবেষক একটা পিএইচডি গবেষক ডক্টরেট ডিগ্রি যিনি করেছেন তার জ্ঞান অনেক বেশি মনে রাখবেন ওলি আউলিয়াদেরকে আল্লাহ সে জ্ঞান দিয়েছেন তাদের ওসিলা দিয়ে মাধ্যম দিয়ে আমরা দোয়া চাই খাজা গরিব নওয়াজের দরবারে তাই সবাই যায় যায় কি যায় না তাকে আল্লাহ হিন্দুস্তানের বাদশা করেছিলেন তার দরবারে গিয়ে যখন ওসিলা দিয়ে দোয়া চায় আল্লাহ তার দোয়া কবুল করেন কথা ঠিক না ভুল বহু মানুষ বলেছেন হুজুরের ওসিলা দিয়ে দোয়া চেয়েছি কবুল হয় তবে বাবা ওখানে এখন সেরেকে ভরে গেছে আছে না নাই হ্যাঁ জো মাঙ্গনা হে বাবা সে মাঙ্গলে আমরা খাজা বাবার সঙ্গে মাঙ্গবো না আল্লাহর কাছ থেকে মাঙ্গবো জোরে বলেন আরে জোরে বলেন আমার দাদা হুজুর শিখিয়ে দিয়েছেন বাবা আল্লাহর কাছে একমাত্র চাইবে যা চাইবে চাইবে কার কাছে কোন পীরের কাছে চাওয়া যাবে না কোন মাওলানার কাছে চাওয়া যাবে না কোন হুজুরের কাছে চাওয়া যাবে না চাইতে হবে আল্লাহর কাছে কিন্তু হুজুরের ওসিলা দিয়ে চাও ওলি আল্লাহর ওসিলা দিয়ে চাও আল্লাহ এত বড় ওলির ওসিলা দিয়ে চাইছি এত বড় ওলির দরবারে এসেছি তার ওসিলা দিয়ে চাইছি আমার আল্লাহ তোমার ওলি বান্দাকে ভালোবাসেন যেহেতু তার মাধ্যমে যখন চাইলে আল্লাহ ফেরাবেন না যেমন হযরতে আদম নবী 350 বছর কেঁদেছিলেন কাঁদেননি
মৌলবি বেরিয়েছে, তারা বলছে এক সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। কত বড় বিয়াদব! আল্লাহ নিজের নামের সঙ্গে যার নাম জুড়ে দিয়েছেন, আজানের সঙ্গে যার নাম লিখে দিয়েছেন, জান্নাতের দরজায় দরজায় যার নাম লিখে দিয়েছেন, আর সে আজিমের নিচে নিজের নামের সঙ্গে যার নাম যুক্ত করেছেন, আমার আল্লাহ যাকে ভালোবেসেছেন, এরা বলছে সেই নবীর নামটা নাকি আল্লাহর সঙ্গে বলা যাবে না, একই লাইনে লেখা যাবে না, একই সঙ্গে বলা যাবে না। তাই এরা বলে বেরাহমাতে গায়া রাহমার রহিমিন, এরা কলেমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে চায় না, এরা মনে করে শিরক হয়ে যাবে। তাহলে আজানে বলছিস না হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা বলছিস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহর সঙ্গে আশহাদু আল্লাহ, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, আগে পরে আল্লাহ, আগেও আল্লাহ পরেও আল্লাহ, নবীকে আল্লাহ এত ভালোবাসেন, নবীকে আল্লাহ নিজের চারিদিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলে বাবাজি আমার। তার সেই নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন আদম নবী 350 বছরের গোনা আল্লাহ, সেই যে গমদম ফল খেয়েছিলেন 350 বছর কান্না করে আল্লাহ মাফ করেননি, কিন্তু যখন বললেন আল্লাহ হে তরুণ তোমাকে রাম, আরাফাতের ময়দানের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। হাজি সাহেব আন্দে জিজ্ঞাসা করবেন বাবা ওই জাবালে রহমতে গিয়ে হে তরুণ যুবকেরা, তারা জানেন সেখানে একত্রিত হন, আরাফাতের ময়দানে গিয়ে নামাজ পড়েন, আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। এই জাবালে রহমত পাহাড়ে আমি গেছি বাবা, মনে পড়ে যায় ঘটনা খানা। জাবালে রহমত পাহাড়ে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, মাবুদ আমার 350 বছরের কান্না, আপনি আমার গুনাহ মাফ করলেন, কিন্তু আমার মনে পড়ে গেছে যখন আমাকে জান্নাতে রেখেছিলেন আমি আপনার নামের সঙ্গে আর একটা আমার আওলাদের নাম দেখতে পেয়েছিলাম, ভবিষ্যতের আমার সন্তান, আমার আওলাদ, যে আপনার পেয়ারা বান্দা, যিনি হবেন আখির জামানার পয়গম্বর, তার নামটা আমি জান্নাতের দরজায় দরজায় পেয়েছিলাম, জান্নাতের গেটে গেটে লেখা ছিল, আপনার আরশে আজিমের নিচেতে যার নামটা লেখা ছিল সেই আখির জামানার পয়গম্বর, সেই জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আমি দোয়া চাই, আমি আদম নবীর গুনাহকে আপনি মাফ করে দেন। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ জমাগেরাম, হে আমার বন্ধুরাম, হে আমার মুরব্বিয়ারেরাম, আমার আল্লাহ বললেন হে নবী আদম, এতক্ষণে তুমি এমন একটা বাহানা নিয়ে এসেছো, এমন একটা ওসিলা নিয়ে এসেছো, এমন একজনের কথা তুমি উপমা দিয়েছো, উদাহরণ দিয়েছো, যার কথা আমি ফেলতে পারবো না, যার মাধ্যম আমি ফালতে পারবো না, যার ওসিলা আমি ছাড়তে পারবো না, হে নবী আদম শুনে রেখে দাও, 350 বছর কেঁদেছো আমি মাফ করি নাই, কিন্তু আখির জামানার পয়গম্বরের উদাহরণ দিয়ে মাফ চেয়েছো, যাও যাও, এবার আমি আল্লাহ আর তোমাকে ফেরাতে পারলাম না, হে নবী আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার জীবনের গোনা আমার নবীর ওসিলায় মাফ করে দিলাম। হযরতে আদম নবী সুসংবাদটা যখন পেয়ে গেলেন আর তাকিয়ে দেখেন হায়রে হায়, জেদ্দার দিক থেকে মা হাওয়া আলাইহিস সালাম জাবালে রহমত পাহাড়ের দিকে আসছে, 350 বছর পর মাস আম্মা জানের সঙ্গে দেখা হলো, আব্বা জানের, আমাদের সকলের পিতা, কথা ঠিক না ভুল? তাহলে সেই ওসিলা, সেই মাধ্যম, খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের শাহিনশা, সবাই যায়, এই দেখবেন আপনারা আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন সেখানে,
সব বাইকে যেতে হয়। যখনই মনে ভয় ঢুকে যায়, জিতবো না হারবো কি হবে রে বাবু, সব নেতারা দেখি, সব মন্ত্রীরা, সব খেলোয়াড় প্লেয়ার সেখানে গিয়ে হাজির। দেখবে মুখ্যমন্ত্রী চলে গেছে, সামনে পঞ্চায়েত ভোট আছে না নাই, যতই হোক একটা তো টেনশন থাকবে। মানুষ কখন সব যতই চাই হোক আমি জিতবো, কিন্তু আসল জিতানে ওয়ালা কে? মানুষ। মানুষের মধ্যে ঝড় যেদিকে চলে যায় দেখুন ঘাট করে ঘুরে গেল, কোন দিকে কি ঘুরে যায় বলা মুশকিল। সব নেতাই ভয় পায়। বন্ধুরা আমার ভালোবেসে মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী গেছে, আল্লাহর ওলিদের সবাই মানে, সবাই মহাব্বত করে, ভালোবাসে। কিছু নাদান মুসলমান, নাদান কিছু মানুষ ছাড়া, কিছু বোকা মানুষ ছাড়া ওলিদের তারা মানে না, কারণ ওলিরা আল্লাহর ইবাদত করে ওলি হয়ে যান। কথা ঠিক না ভুল? এই শাহরুখ খান গেছে হজ করতে, জানেন তো? তাই দেখো শাহরুখ খান গেছে হজ করতে, দেখেছে? ওমরা হজ করতে গেছে কে? শাহরুখ খান। আমি মনে মনে করছি শাহরুখ খান কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? বন্ধুরা আমার মনে রাখবেন, তরুণ যুবকের আমার জেনে রাখুন, আর যাই হোক এ শাহরুখ খান নামটা মুসলমান, সালমান খান নামটা এদের মুসলমান, কিন্তু অরিজিনালি মুসলমান কিনা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনি বলবেন এত তার দান, এত ভালো ভালো কাজ, হজে চলে গেছে, আর আপনি বলছেন মুসলমান কিনা বলতে পারবেন না। আপনি শাহরুখ খানের ভক্ত হতে পারেন, আমি ভক্ত নই, আমি নবীর ভক্ত, আমি যতটুকু কথা বলবো কোরআন হাদিসের ভিত্তিতে বলবো, রাসূলের হাদিসের ভিত্তিতে বলবো। শাহরুখ খান অনেক ভালো কাজ করে, চুরি বাবার এই অনেক ভালো কাজ করে, অনেক দান করে, এই করে সেই করে, হসপিটাল করেছে, এই করেছে, দান করেছে, করতে পারে, তার জন্য লোকে তাকে দাতা বলেছে। সালমান খান এই করেছে, অনেক দান করেছে, অনেক ভালো ভালো কাজ করেছে, করতে পারে, তার জন্য লোকে তাকে দাতা বলেছে, সম্মান করেছে, উঁচু চেয়ার দিয়েছে, কিন্তু তার মানে যে সে মুসলমান এটাই বলতে পারবো না। কেন? তার নাম সালমান খান, মুসলমানের নাম, মুসলমানের নাম থাকলেই মুসলমান হতে পারে না। সলিমউদ্দিন কলিমউদ্দিন গরুর গোস্ত খেলি মুসলমান হতে পারে না। মুসলমান হতে গেলে সিম কার্ড লাগাতে হয়, রোল নাম্বার ঠিক করতে হয়, সেখানে যে নাম্বার গুলো আছে নাম্বার গুলো সঠিক লিখতে হয়, তার মধ্যে একটা নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শেরেক করা যাবে না, অংশী করা যাবে না, সমতুল্য করা যাবে না, সমকক্ষ করা যাবে না, তার সমগোত্রীয় করা যাবে না, তার সমতুল্য করা যাবে না, তার মতো কাউকে করা যাবে না। এখন এরা অভিনয় করতে গিয়ে কারো কাছে গিয়ে বলল, হে গড, হে ভগবান, হে আমার স্রষ্টা, হে আমার প্রভু, তুমি আমাকে করো একটা মূর্তির কাছে, একটা স্ট্যাচুর কাছে, একটা ছবির কাছে, করে কি করে না? জোরে বলেন, জোরে বলেন। তাহলে যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতো কাউকে মনে করবে তার ঈমান থাকবে? এবার আপনারা বলে দেন, আমি বলবো না যে শাহরুখ খান মুসলমান কি মুসলমান নয়। রাগ করবেন না বাপ, আমি কাউকে হাট করতে চাই না। হে শাহরুখ খানের ভক্ত, সালমান খানের ভক্ত, ভালো করে চোখটা মেলে দেখাও, পড়াশোনা করো, গুগল সার্চ করো, দেখো শাহরুখ খানের থেকে আরো বড় বড় সেলিব্রিটি আছে পৃথিবীতে, যাদের পৃথিবীর 100টারও বেশি দেশ আছে পৃথিবীতে, এই 100টারও বেশি দেশ যাদের চেনে, নাম জানো কি? মাইকেল জ্যাকসনের নাম শুনেছো? মাইকেল জ্যাকসন শাহরুখ খানের থেকেও বড় সেলিব্রিটি। যখন মাইকেল জ্যাকসন মারা গিয়েছিল, এই যে গুগল আমরা সার্চ করি, গুগল, এই গুগল 4 ঘন্টার জন্য সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, গুগলের গুগলের 4 ঘন্টার জন্য সার্ভার ডাউন হয়েছিল। মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তার নিয়ে ঘুরতেন,
জীবনে অনেকবার প্লাস্টিক সার্জারি করেছেন, কখনো ছেলে সেজেছেন কখনো মেয়ে সেজেছেন, মুখ তার কভার দিয়ে ঘেরা থাকতো, সব সময় মুখ থেকে কেউ দেখতে পেত না, হাতে গ্লাভস লাগানো থাকতো, মানুষের সঙ্গে হাত মেলালে নিজের হাতটা লাগাতেন না। তিনি বলেছিলেন আমি 150 বছর বাঁচব, তাই মানুষের সমস্ত অর্গান গুলো কিনে নিয়েছিলেন, সঙ্গে অর্গান কিনে নিয়ে ঘুরতেন, কারো হার্ট কিনে নিয়েছেন, কারো কিডনি কিনে নিয়েছেন, কারো লাংস কিনে নিয়েছেন, কারো চোখ কিনে নিয়েছেন, সেই কেনা মানুষগুলো তার সঙ্গে ঘুরতো, 12 জন ডাক্তার ঘুরতো, হসপিটাল নিয়ে ঘুরতেন, ছোটখাটো একটা হসপিটাল, হাইফাই উন্নত হসপিটাল নিয়ে ঘুরতেন। যখনই মাইকেল জ্যাকসনের কোন শরীরের অসুবিধা দেখা যাবে, ধরুন হার্ট ব্লক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জীবিত মানুষকে ফেলা হবে, হার্ট কেটে নিয়ে এসে লাগিয়ে দেওয়া হবে। এক একটা ডাক্তারের মাইনে দিতেন 1 কোটি টাকা। সে মাইকেল জ্যাকসন বুঝতে পারলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি, যিনি মারা যাওয়ার পরে 4 ঘন্টার জন্য ভাই আমার গুগল পর্যন্ত সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। সে মাইকেল জ্যাকসন দেখলো উপায় নাই, আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। মরার আগে বুঝতে পেরে কালেমা পড়ে ইমানদার হয়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বুঝতে পারছেন? শাহরুখ খান গেল হজ করতে, আমি মনে মনে ভাবলাম হেদায়েত হলো নাকি, তওবাতিল্লাহ করে গেল নাকি, আল্লাহওয়ালা হয়ে গেল নাকি। ও বাবা ভালো করে নিউজটা দেখছি, সে সৌদি আরবে গিয়েছিল একটা সিনেমা শুটিং করতে, সে শুটিং করতে গেছে যে সিনেমাটা তার নাম হচ্ছে ডানকি, ডানকি, বুঝতে পারছেন কেমন মুসলমান? বাপরে আবার বাপ, তরুণ যুবকেরা নবীর শিষ্য হয়ে যাও, রাসূলের শিষ্য হয়ে যাও, খাজা গরিব নামাজের ভক্ত হয়ে যাও, ভালোবাসার মানুষ হয়ে যাও। শুধু মুখে ভক্ত হলে হবে না, খাজা গরিব নামাজ অনেক নামাজ করেছেন, অনেক ইবাদত করেছেন, নামাজি হও। রাসূলের সুন্নত মুখে দাড়িটা রাখো, বিরাট কোহলি দাড়ি রাখছে, হরভজন সিং দাড়ি রাখছে, দাড়ি এখন ফ্যাশন, নেতারা দাড়ি রেখে জেল খাটছে, তো তোমার দাড়ি রাখতে লজ্জা কিসের? ছোট ছোট হলো দাড়িটা রাখো, ছোট করে হলো রাখো, বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, এখন ছোট রাখো, বড় হলে বড় রাখবে, আরো বয়স বাড়লে বড় রাখবে। ফতোয়া দিতে যাবেন না মহিবুল্লাহ হুসাইনি ছোট দাড়ি রাখতে বলেছে, না না, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ছোট দাড়ি রাখো। কিন্তু হ্যাঁ, কোন নেতা দেখেছে বলে নয়, কোন খেলোয়াড় প্লেয়ারকে অনুসরণ করে নয়, ছোট দাড়িটাও হলো নবীর সুন্নত বলে রেখেছি, এই নিয়ত করে রেখে যদি তুমি মরে যাও, দাড়িওয়ালা হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবে। মুনকার নাকির ফারিস্তা যখন আসবে মান রব্বকা, দেখতে পাবে তোমার মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা তোমার নাজাতের জারিয়া। জোরে হবে না বন্ধুরা? আমার যত সুন্নত আছে দুনিয়াতে, আমি সব সুন্নত নিয়ে বলেছি, আলোচনা করেছি, সব সুন্নতের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, ইউটিউব সার্চ করবেন, এই দেখছেন না সব, এ তো এখানে 8-10 খানা ইউটিউব চ্যানেল, একাই দেয় 50টা 100টা করে চ্যানেল এসে হাজির হয়ে যায়। আমি সব বলেছি, সবের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে, নবী যা বলেছেন 1450 বছর আগে, আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে। চেটে বুঝে খাবেন, সায়েন্স আছে, বসে পানি খাবেন, বিজ্ঞান আছে, নেসপুর সাত পোশাক পরবেন, বাস্তবতা আছে এর মধ্যে, গিরার উপর পর্যন্ত পায়ের পোশাকটা পরবেন, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, কটা বলবো? নবী যা বলেছেন সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকের আমার, কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না, দেখা যাবে একটা সুন্নত, সেটা হলো কি? জোরে বলেন, দাড়িওয়ালা হয়ে কবরে ঢোকে, দাড়িওয়ালা হয়ে কবরে ঢোকেন মুসলমানের ছেলে। হুজুর, এই মাঝে মাঝে ফোন করে, জানেন তো হুজুর, আপনার কথা যা শুনলাম, এরকম তো সবাই আমাকে তো বলে না, তো আপনার কথা শুনে আমি দাঁড়িওয়ালা হয়ে গেছি, তখন বুকটা ভরে যায়। আপনার কোন নেশা নাই, নেশা হারাম আপনি বলেছেন, তো আপনার কথা শুনে আমি আগে এটা ওটা নেশা করতাম, নেশা ছেড়ে দিয়েছি, বুকটা ভরে যায় আনন্দে।
আপনার কথা শুনে আমি নামাজি হয়ে গেছি, বুকটা ভরে যায়। আমি কদিন আগে সেকেন্দ্রাবাদে জলসা করে এলাম, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, তারপরে ত্রিপুরা গেলাম, আপনাদের পাঁচজনের দোয়ায়, আমার নানাদের দোয়ায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমি যাই, ভারতবর্ষের বাইরেও যাই, আল্লাহ নিয়ে যান, আলহামদুলিল্লাহ। তো আমাকে সেকেন্দ্রাবাদ থেকে ফোন করে বলছে, হুজুর আপনি যে ওয়াজ করে গেছেন তারপর থেকে আমাদের এলাকার, আমাদের এখানকারের বহু ছেলেরা সব নামাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমার ওয়াজ করা সার্থক। বাবাজি আমার আল্লাহ ওয়ালা হয়ে যান। দেখুন, শাহরুখ খানকেও খাজা গরিব নামাজের দরবারে যেতে হয়, সচিন টেন্ডুলকারকেও খাজা গরিব নামাজের দরবারে যেতে হয়, আর রাহুল গান্ধীকেও খাজা গরিব নামাজের দরবারে যেতে হয়, আর আমাদের মমতা ব্যানার্জিকেও খাজা গরিব নামাজের দরবারে যেতে হয়, আল্লাহর ওলিদের দরবারে সবাইকে যেতে হয়। তারা জানে আল্লাহর ওলি রাজি তো আল্লাহ রাজি। জোরে হবে না, জোরে হবে না। সেই আল্লাহর ওলিরা যেভাবে চলেছেন সেভাবে চলুন। তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে, আহ, মরতে আপনাকে হবে। মওতটা ওলি আল্লাহদের মত, মওতটা ওলি আল্লাহদের মত। হে তরুণ বাগেরাম, হে আমার পন্থুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করন, হে তরুণ যুবকেরা একটুখানি খেয়াল করন, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, জীবনের শেষ রাত বাবা, জীবনের শেষ রাত, এন্তেকালের সময় এসে গেল। প্রত্যেক দিন খাদেম কাছেই থাকেন, খাদেম প্রত্যেক দিন হুজুরের খেদমতে থাকেন, হুজুরের সঙ্গে সাবাক নেন, হুজুরের সঙ্গে তাহাজ্জাতের নামাজ পড়েন, হুজুরের সঙ্গে ইবাদত করেন, হুজুরের সঙ্গে জিকির ফিকিরে থাকেন। জীবনের শেষ রাতে হুজুর বললেন, বাবা খাদেম আজকে আমাকে একা ছেড়ে দাও, আমার কাছে তোমাকে থাকতে হবে না। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় খাদেম সাহেবকে বাইরে বের করে দিলেন, ভিতর থেকে দারোজা খানা লাগিয়ে দিলেন। খাদেম সাহেব চিন্তিত হয়ে বললেন, প্রতিদিন আমি তো হুজুরের খেদমতে থাকি, হুজুরের সঙ্গে ইবাদত বন্দেগি করি, হুজুর আমাকে এক মুহূর্তের জন্য সরিয়ে দেন নাই, আজ আমাকে সরিয়ে দিলেন বাবা। হযরতে খাজা গরিব নওয়াজের চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন, পীরের চিন্তায় অস্থির হয়ে পড়লেন। হুজুরের হুজরা মোবারক থেকে বাইরে বের হয়ে গেলেন, হুজুরের সঙ্গে বিয়াদবি করতে পারবো না। হুজুর যখন বলে দিয়েছেন বাইরে বেরিয়ে যাও, তখন বাইরে বেরিয়ে গেলেন। ভিতর থেকে হুজুর দরজা লাগিয়ে দিয়েছেন, দরজা একটাই, দরজার পাশে হেলান দিয়ে চুপটি মেরে রাত্রিয়ে বসে রইলেন। কানটা হুজুরের হুজরা মোবারকের দিকে লাগিয়ে দিলেন, না জানি কি হয়, না জানি কি খবর আছে, না জানি কি শুনতে পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, গভীর রাত্রিতে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা, খাজা মঈনুদ্দিন, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন। হুজুর সালামের জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। খাদেম সাহেব বাইরে বসে বসে চিন্তা করছেন, হাই রে হাই, দরজা তো একটাই, কে ভিতরে গেল, কেই বা হুজুরকে সালাম দেয়, চিন্তায় অস্থির হয়ে গেল। খাদেম সাহেব চিন্তায় বসে আছেন বাবা, চিন্তা করছেন, কানটা লাগিয়ে আছেন, শুধু সালামার জবাবের শব্দ পান, সালামার উত্তরের জবাবের শব্দ পান। গভীর রাত হয়ে গেছে বাবা, নিশীথ রাত, দুনিয়ার মানুষ খেয়ে দিয়ে আরামে ঘুমায়, খাদেমের চোখে ঘুম আসে না, খাদেম সহ্য করতে পারে না বাবা। এই রকম ভাবে সারা রাত ধরে কত মানুষ সালাম দেয়, কত সালামের শব্দ পায়, কত জবাবের শব্দ হুজুর দিলেন। হে তরুণ যুবকেরা, দেখতে দেখতে সুবে সাদিকের যখন ওয়াক্ত হয়ে গেল, আস্তে আস্তে সালামের শব্দ বন্ধ হয়ে গেল, জবাবের শব্দ বন্ধ হয়ে গেল, আর কোন সালাম নাই, জবাব নাই। চিন্তা করলেন, হাই রে হাই, আর তো কোন সালাম শব্দ উত্তর পাচ্ছি না। চিন্তায় ভেঙে বললেন, মনটা বড্ড খারাপ, মনে মনে চিন্তা করলেন, ফজর হোক, ফজরের সময় প্রতিদিন হুজুর আমাকে তোলেন, আমাকে তোলেন, বাবা খাদেম চলো, বাবা খাদেম মসজিদে চলো, নামাজ পড়বে চলো, জামাতে নামাজটা আদা করতে হবে বাবা চলো। প্রত্যেকদিন খাদেম আমাকে বলেন,
আজকে নিশ্চয় হুজুর আমাকে ডাক দেবেন তাই ফজর পর্যন্ত অপেক্ষা করলেন এমন সময় মুয়াজ্জিন মসজিদে আজান দিলেন আসসালাতু খাইরুম মিনান নাওম আসসালাতু খাইরুম মিনান নাওম মানে কি নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম আর আমরা যত আজান হয় কাঁথা তত ভালো করে লাগাই যেন আওয়াজে ঘুম না ছেড়ে যায় কথা ঠিক না ভুল আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম হে মানুষ আর ঘুমিয়ে থেকো না দশটায় ঘুমাও আর সাড়ে চারটায় উঠে পড়ো ফজরের নামাজে গিয়ে চারটেই গিয়ে ফজরের নামাজে গিয়ে জামাতে নামাজ পড়ো দশটায় ঘুমাও আর আমরা কি করছি রাত্রে দুটোই ঘুমাচ্ছি ঘুমিয়ে উঠছি কটায় বেলা দশটায় বেলা নটায় মুসলমান সিস্টেমটা পাল্টে ফেলে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা ফজর হয়ে গেল প্রত্যেক দিন হুজুর খাদেমকে তোলেন আজ আর হুজুরের কোনো সারা শব্দ নাই প্রত্যেক দিন হুজুর বলেন চলো বাবা খাদেম চলো মসজিদে যাই আজ আর হুজুরের কোনো আওয়াজ নাই ডাক নাই চিন্তায় পড়ে গেলেন আজকে খাদেম সাহেব হুজুরের দরজা ঠুকছেন হুজুর উঠে বরণ হুজুর উঠে বরণ হুজুর উঠে বরণ হুজুর উঠে বরণ কিন্তু হুজুরের কোনো সারা শব্দ জবাব পাওয়া যায় নাই হে তরুণ যুবকেরা খাদেম সাহেবের হৃদয়টা কাঁদতে লাগলো চোখ ভরা পানি বুক ভরা বেদনা প্রকৃত পীরের আশিক সহ্য করতে না পেরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে মসজিদে গেলেন কোন রকমে ইমাম সাহেবকে বললেন তাড়াতাড়ি নামাজ শেষ করুন হুজুরের কোনো সারা শব্দ নাই মহাব্বাতের মুরিদানেরা চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে নামাজ শেষ করলেন সালাম ফিরালেন আচার খেয়ে কাচার খেয়ে সবাই হুজরা মোবারকের সামনে এসে দরজা ঠোকাঠুকি করলেন হুজুর দরজা খুলুন হুজুর আর ঘুমাবেন না হুজুর ফজর হয়ে গেছে ফজরের নামাজের ওয়াক পার হয়ে যাচ্ছে হুজুর ওঠন হুজুরের কোনো সারা নাই জবাব নাই কোনো শব্দ নাই শেষে মহাব্বাতের মানুষের দরজাটা ভেঙে ফেললেন দরজাখানা ভেঙে যখন ঢুকলেন দেখেন ঘরটা আল্লাহর জান্নাতের খুশবুতে ভরপুর হয়েছে হুজুরের কপালে সোনালী অক্ষরে আরবি ভাষায় অটোমেটিক লেখা হয়ে গেছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ ইনি হলেন আল্লাহর বন্ধু আল্লাহর ভালোবাসা নাই ইন্তেকাল করেছে জোরে হবে না জোরে হবে না এই হলো মত এই হলো মৃত্যু মরবেন তো মরবেন আল্লাহর ওলিদের মতো মরুন মেজরা হুজুর পীর কেবলা ইন্তেকালের আগে যারা মুরিদানরা ছিলেন জিজ্ঞাসা করবেন একটা জিনিস খুঁজছিলেন লোকে জিজ্ঞাসা করতে হুজুর কি খুঁজছেন বলে আতরটা খুঁজছি আতরটা খুঁজছি অনেক আতর আছে হুজুরের কাছে হুজুর এই জন্য হুজুর চোখে কম দেখতেন চোখে কম দেখতেন বয়স হয়েছিল না না এই আতরটা নয় আবার একটা অন্য আতর দেয়া হচ্ছে হুজুর এই জন্য আবার আরে না বাবু এটা এই আতরটা নয় আবার একটা দেয়া আরে এটা নয় যেটা আমার রাসূলুল্লাহ আমাকে দিলেন সে আতরটা কোথায় গেল জোরে হবে না এই হলো আল্লাহর ওলিদের ইন্তেকাল তরুণ যুবকেরা আমার আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই আপনাদের ঘরের ছেলে আপনাদের পীরের আওলাদ ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা দুই খানদানের মেহমান আহলে বায়াতের খানদানের রক্ত আছে সিদ্দিকে আকবরের খানদানের রক্ত আছে হাত জোর করে বলে দিয়ে গেলাম নামাজ ছাড়বেন না নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে ঢোকা যাবে না যে যেভাবে আছে কাজা হয় কাজা পড়বে কিন্তু নামাজ ছাড়বেন না বাবাজি নামাজ ছেড়ে দেবেন না
নামাজ আপনার বাঁচার রাস্তা, নামাজ আপনার দোয়া কবুলের রাস্তা, নামাজকে নামাজের জন্য আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দুনিয়াতে অনেক মুসিবত এখনো বাকি আছে, তো করোনা সামান্য নমুনা, এ তো করোনা সামান্য নমুনা, অনেক মুসিবত বাকি আছে। নামাজ না পড়লে আপনার দোয়া আপনার কান্না কবুল হবে না। আপনি নামাজ পড়ুন, নামাজ ছেড়ে দেবেন না। বাবাজি আমার এই দু চারটে কথা বলে দিয়ে গেলাম, আল্লাহর ওলিদের ভালোবাসুন। অনেক ফেতনা ফাসাদের বক্তা বেরিয়েছে এখন মোবাইলে, মোবাইলে অনেক উল্টো পাল্টা কথা বলছে তারা, এদের কথায় কান দেবেন না, এদের থেকে বাঁচুন, ঈমান নষ্ট হয়ে যাবে। এদের আকিদার সঙ্গে আমাদের আকিদা মেলে না, এদের রোল নাম্বারের সঙ্গে আমাদের রোল নাম্বার ম্যাচ করে না। এরা কথায় কথায় সহি হাদিস আর কোরআন বলে, কিন্তু কোরআন আর সহি হাদিসের বিরুদ্ধে চলে, বুঝতে পারছেন? এদের আকিদার সঙ্গে আমাদের আকিদা ম্যাচ করে না। একটা ছোট্ট কথা বলি, ওরা আল্লাহকে বলে আকার আছে, কি বলে? আকার আছে। ওদের যারা হেড, যারা তাদের বক্তব্য শুনলে বোঝা যাবে, তাদের লেখালেখি বই পুস্তক পড়লে পাওয়া যাবে, ওরা আল্লাহর ক্ষেত্রে বলে আকার আছে, আল্লাহর হাত আছে, পা আছে, মুখ আছে, আর আমরা বলি আল্লাহ নিরাকার। কতটা তফাৎ বুঝতে পারছেন? হাত এখানে বাঁধা, এখানে বাঁধা, এইগুলো নিয়ে কোনো তেমন গন্ডগোল নাই, কিন্তু আমল এবাদত। আমরা তিন রেকাত বেতের পরি, ওরা এক রেকাত পরে, আমরা বিশ রেকাত তারাবি পড়ি, আমরা বেশি পড়ি, ওরা আট রেকাত পরে। এ নিয়ে এইগুলো কম বেশি, আমলের কম বেশি, কিন্তু আসল রোল নাম্বারে গন্ডগোল, রোল নাম্বারে গন্ডগোল, সিম কার্ডে গন্ডগোল। ওরা আল্লাহকে বলে আল্লাহর আকার আছে, আমরা বলি আল্লাহ নিরাকার। কতটা তফাৎ বুঝতে পারছেন? আকাশ আর জমিন তফাৎ। ওরা বলে নবীরাও মরে শেষ, আমরা বলি নবীরা মরে জিন্দা। কতটা তফাৎ বুঝতে পারছেন? আকাশ আর পাতাল তফাৎ। এই দলটা থেকে বেঁচে চলো, বাকি যত দল আছে তাদের সঙ্গে সামান্য সামান্য তফাৎ। রোল নাম্বার ঠিক আছে, সব সবাইয়ের রোল নাম্বার ঠিক আছে, সবাইয়ের সিম কার্ড ঠিক আছে, বাকি যত দল আছে, খালি একটা দলের সঙ্গে রোল নাম্বার আর সিম কার্ডে গন্ডগোল, মাথায় রাখবেন। কোন দল বলছি বুঝতে পারছে? এদের থেকে সাবধান থাকবেন যুব সমাজ, তোমার ঈমান চলে যাবে। এরা তোমাকে এমন চাকচিক্যপূর্ণ কথা বলবে, চমক চমক কথা বলবে, দারুণ বলছে রে, কিন্তু সব শেষ। ভাইরা আমার, যাই হোক হোক, দোয়া রাখবেন। বারোটার মধ্যে শেষ করবো বলেছিলাম, সাড়ে বারোটা বেজে গেল। আমার তো ওয়াজ করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের এই সান্নিধ্য, আপনাদের পরিবেশ, এত মানুষ বসে আছে, কি ওয়াজ এখনো হবে না শেষ করবো? কি বলেন, হবে না শেষ করবো? ওরে বাবরে বলছে এখনো হবে। ভাইরা আমার, আপনাদের এই পরিবেশে দু চার কথা বলে ফেললাম। আমার নানি জান ইন্তেকাল করেছেন, আগামীকাল জানাজা, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নানি আম্মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, তিনবার দুরূদ পাক তেলাওয়াত করেন, মোনাজাত করা হবে। এই ক্যামেরাম্যানরা সব কোথায় গেল? ক্যামেরা বন্ধ করে দাও, তাবারুক রেডি করে ফেলো। তাবারুকের প্যাকেট না বসে খাবে কোনটা? আই কোথায় গেল কমিটির ছেলেরা? তাবারুক বসে খাবে না প্যাকেট নিয়ে যাবে গো? বসে খাবে? হ্যাঁ, তাবারুক সব বসে খাবে। আউযুবিল্লাহ, ফুক দিতে হবে, পানি দিলে তো ভালো হতো, ছড়িয়ে দিতে পানিটা, পানি নিয়ে এসো, সব হাঁড়িতে হাঁড়িতে একটু ছড়িয়ে দিবে পানি পড়া। হ্যাঁ, ভাত ফুক দিতে হবে না, ভাত নিয়ে চলবে, পানি নিয়ে এসো, তবে আল্লাহ সব এতে একটু করে পৌঁছে দিলেই হবে। আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস।